আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে, যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 27 এপ্রিল 2022 রোজ বুধবার অবস্থান করছি রাকিব ভাইয়ের ডেয়ারি খামারে। আর রাকিব ভাইয়ের ডেয়ারি খামারটির অবস্থান পাবনা জেলার ভাংরা উপজেলার কইডাঙ্গা গ্রামে। তো রাকিব ভাই মূলত সীমিত রেটের গাভী দেখান এবং সেই সাথে কিনা দাম জানান। তো কিনা দাম জেনে ওনার সাথে কথা বলে লভ্যাংশ দিয়ে আপনারা হয়তো এখান থেকে গাভী সংগ্রহ করতে পারবেন। তো প্রতিটি পর্বই দেওয়ার চেষ্টা করছি প্রতি সপ্তাহে। আজকেও চলে আসছি, বেশ কয়েকটা গাভী রয়েছে, এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা দিবেন। আমার নাম রাকিব, এটা হচ্ছে পাবনা জেলা ভাঙুরা থানা গ্রাম কইডাঙ্গা। কইডাঙ্গা। আচ্ছা, প্রতি সপ্তাহে তো নতুন নতুন কালেকশন করছেন। হ্যাঁ। কেমন বিক্রয় হচ্ছে? কেমন আছে? মোটামুটি খারাপ না, ভালোই আছে। আচ্ছা, কয়েকদিন পরে হয়তো আসন্ন পবিত্র ঈদুল ফিতর, এর আগে কীরকম কালেকশন করলেন? ঈদের আগে আর কি একটু কম কমই আছে কালেকশনও, আর দেখাবো কম, কালেকশনও কম করছি। আচ্ছা। আর আশা করা যায় সবগুলো সস্তায়ই আছে ঈদ উপলক্ষে, একটা দাম আর একটা অফার। আচ্ছা, আর শুরুতে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন। 01733298397। এই নাম্বারে ইমো? এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে এই মেসেঞ্জার। আচ্ছা, দর্শকরা এই নাম্বারে আপনার সাথে? এই নাম্বারেই বিকাশ। আচ্ছা আচ্ছা, তো চলুন তাহলে, যেহেতু প্রতি পর্বের মতো এই পর্বকে কিনা দামি জানাচ্ছেন। হ্যাঁ, এই পর্ব কিনা দামি জানাবো। আচ্ছা, তো চলুন তাহলে এক এক করে গাভীগুলো। কিনা দামটা হইলে হয় কি, বেচা কেনা সহজ হয়, খালি লাভের কথাটা মানুষ বলবে, দর্শক বাইরে লাভের কথাটা বলবে। আর কিনা দামটায় দেখা যাচ্ছে যে সেলও বেশি হয়। আচ্ছা, ওই একজন দেখবে ভিডিওতে ফোন দিচ্ছে যে ভাই আপনার 4 নাম্বার কি 3 নাম্বার কি 2 নাম্বার গরুটা ওইটা নিয়েছি। ভাই আমরা শুরুতে যে গাভিটা দেখতেছি বিগ সাইজের একটা গাভি, আপনার এই গাভিটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান? হ্যাঁ, এটা হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁত কেমন হয়েছে? এটা দাঁতে চারটি আছে। চার দাঁত? জিনিয়নি চার দাঁত? জিনিয়নি চার দাঁত। আচ্ছা, বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে? বাচ্চা এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা, চার দাঁতে সেকেন্ড বাচ্চা দিচ্ছে। আচ্ছা, সময় কতদিন আছে? সময় আর কি 10-12 দিনের টাইম আছে, গার্হস্থ্যের কথার বর্ণনার হিসেবে এখনো মানে 12 দিন টাইম আছে। অনেকে কাঠ আছে, এটা আছে, ওটা আছে বলে, কিন্তু এত গরুর কাঠ মনে কিভাবে রাখবো? আর দর্শকের কাছে ফলস কথা বলতে পারবো না যে এই গরুর কাঠ আছে। আচ্ছা, যেহেতু কাঠ নাই। হ্যাঁ, কাঠ নেই, এগুলো সব গার্হস্থ্যের গরু সংগ্রহ করা। দর্শকরা এখন আপনার গার্হস্থ্যের বাড়ি থেকে সংগ্রহ করা, মোটামুটি 10-12 দিন সময় আছে জানিয়েছে। হ্যাঁ, জানিয়েছে। আচ্ছা, এর দিক থেকে দেখা যায় যে, আমি বলে দেই দর্শকদের, দেখা যায় বিভিন্ন খামার ভিজিট করি, অনেক সময় দেখা যায় যে বাচ্চা 2-1 দিন 5 দিন 7 দিন আগ পিস হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় হয়ে যায়। আচ্ছা, তো আপনার এই গাভিটা যেহেতু সেকেন্ড বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে একটা দুধের আইডিয়া মোটামুটি কত আসতে পারে? ইগোটোর যে কাকাটা সংগ্রহ করা হয়েছিল, কাকা বলছে যে গত বিয়ে নিয়ে আর কি 14-15 লিটারের দুধ পাইছে প্রথমেই। আচ্ছা, প্রথমেই 14-15। হ্যাঁ, আর এই বিয়ে নিয়ে আশা করা যায় যে গরুর 20+ দুধ আসা লাগবে। গরু তো বডি ফিটনেস তো আর কম নাই, বিশাল আকৃতির একটা গাভি। হ্যাঁ, ওর বডির ওজনই আছে 6-6.5 মন। আচ্ছা আচ্ছা, তো সেদিক থেকে 20+ আশা করতেছেন? 20-18 থাকতে হবে। 18-20? হ্যাঁ, 18-20। দাম কেমন চাচ্ছেন? এটা কিনা দাম কত আছে আপনার? এর কিনা দাম আছে 1,75,000। 1,75,000 কিনা আছে, আর 12,000 টাকা দর্শক বাড়ির কাছে লাভ চাবো। আচ্ছা, 1,75,000 টাকা আপনার কিনা দাম? হ্যাঁ, কিনা দাম আছে এটা। লাভটা কি একবারে তাহলে বলে দিচ্ছি? হ্যাঁ, লাভটা বলে দিচ্ছি একবারে, 12,000 টাকা লাভ। 12,000 টাকা লাভ নেবে? লাভ নেব। আচ্ছা, দেখা যাক, কোনো দর্শকের যদি পছন্দ হয় আপনার সাথে হয়তো কথা বলে আলোচনা করে এটা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে আমরা পরবর্তী গাভি দেখি। ভাই আমরা এই মুহূর্তে 2 নম্বর সিরিয়ালে আরেকটা যে গাভি দেখতেছি সাদা কালো রঙের, এই গাভিটা কি জাতের? এটা ফিজিয়ান। ফিজিয়ান? অরিজিনালি ফিজিয়ান, ড্যানো। আচ্ছা, ড্যানোর কোটাতে যে থাকে সেই ক্যাটাগরি আছে, অরিজিনালি ড্যানো। কি ক্যাটাগরি? আচ্ছা, বয়স কেমন হয়েছে এটার? এটা বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। 4 দাঁত? 4 দাঁত। হ্যাঁ, এটা 4 দাঁত, প্রথম বাচ্চা। হ্যাঁ, এটাও 4 দাঁত, এটা আবার প্রথম বাচ্চা দিবে। প্রথমটা তো ছিল দ্বিতীয় বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, প্রথমটা ছিল দ্বিতীয় বাচ্চা, ওটা 4 দাঁত বয়সে। তবে গরু এত স্বাধীন আর এত উলান সাবার গুলো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দারবান সবই ক্লিয়ার আছে।
সময় কেমন আছে এটা সময় এটা ওই 10 12 দিন ওই একই কাটাকেটি আর দুই দিন চার দিন আক পাস হইতে পারে সাদের সাথে 10 12 দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা 10 থেকে 12 দিন সময় আছে বাটগুলো তো দেখি চারটা বাট সমপরিমাণ আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তবে দর্শক ভাইরে যে ভাই গরু লিবে আমার টেন উনি গাড়ি থেকে নামানোর আগে দাঁড় বান হ্যাঁ দাঁত এগুলো চেক করে গরু নামাবে আচ্ছা যেহেতু এগুলো প্রথম বাচ্চা দিবে আপনি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে সেখানে তো প্রথম বাচ্চার গাভিতে বাটের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না 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 তারপরও যে ভাই লেক আমি বান দেহেই গাড়ি তুলে দেবো আচ্ছা তুলে দেওয়ার সময় তো এইগুলোর আপনার দুধের পরিমাণ আসবে বাচ্চা দেওয়ার পরে একটা আইডিয়া এই গরুগুলোর প্রথম বিয়ে নিয়ে আশা করা যে আমার একটা ধারণা যেহেতু প্রেগনেন্ট কোনো গ্যারান্টিও দেওয়া যাবে না যেহেতু পেটে বাচ্চা আছে হ্যাঁ তবে একটা প্রথম বিয়ে নিয়ে একটা ধারণা যে 14-15 দুধ থাকবে 14-15 হ্যাঁ 14-15 লিটার দুধ থাকবে 14-15 আসলে আপনার এই গাভিটার দামটা কিনা দাম কত আছে এই গাভিটা কিনা আছে 1,52,000 আর এটা যে জাত এ শুধু একটা বকনা কিনতে গেলেও 1,25,30 লাগে আচ্ছা শুধু একটা 5-6 মাসে 7 মাসে এ জাতের একটা বকনা কিনতে গেলে 1,25,30 লাগে আর আপনার কিনাই আছে 1,52,000 টাকা 52,000 টাকা আচ্ছা এটা এটার লাভটা কি আলোচনা করে নেবেন নাকি বলেই দিবেন প্রথমটা এটা আলোচনাই করেই নেব আচ্ছা কি ভাই আমরা 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি সাদা কালো রঙের সাদা অংশটাই বেশি এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান এটাও ফিজিয়ান কিন্তু এটা আবার ফিজিয়ানের ভিতরে ধান এটার আবার একটা ধরন আছে মানে রানী শঙ্কর বলতে কোনো জাত নাই কিন্তু এর গিটা এর কালার সব ওই রানীর মতো আর কি রানীর মতো আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত এটা 6 দাঁত বয়স 6 দাঁত হ্যাঁ 6 দাঁত 6 দাঁতে বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে 6 দাঁতে দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিবে সময় কেমন আছে এর সময় এরারও ওই 10 12 দিন এরমি টাইম আছে 10 থেকে 12 দিন হ্যাঁ 10 থেকে 12 দিন 10 থেকে 12 দিন যেহেতু সেকেন্ড বাচ্চা দিবে বাটগুলো ক্লিয়ার আছে হ্যাঁ বাটগুলো ক্লিয়ার আছে আর এটা এত এত ই গরু যদি একজন মেয়ে মানুষকে যদি একজন বাচ্চা মানুষও যদি দোয়ায় তাহলে এই গরু লড়বে না কোনো সমস্যা নাই না ও চারজন চার মুড়ি দিয়ে দোয়াবে শান্ত স্বভাবে আচ্ছা তো এই গাভিটা বাচ্চা দেওয়ার পরে দুধের পরিমাণ কেমন আসতে পারে এটা আশা করা যায় যে 16-17 থাকবে 16-17 হ্যাঁ 16-17 থাকবে 16-17 আসলে আপনার 3 নাম্বার সিরিয়ালের এই গাভিটার কিনা দামটা কত আছে এই গাভিটার কিনা দাম আছে 1,45,000 1,45,000 কিনা আছে 45,000 হ্যাঁ যেটা যেমন কিনা আছে সেটা তেমনই বলবো আচ্ছা আচ্ছা যেহেতু কিনা দাম বলবেন আর কিনা দামটা যেন অবশ্যই সঠিক হয় ভাই কারণ দর্শকরা যাতে কোনো রকম প্রতারণার শিকার না হয় একটা গরু 1,45,000 ভিডিও তো দর্শক তো আরো অনেকেই দেখে ভাই 4 নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি আর একটা প্রেগন্যান্ট গাবি আপনার এই গাবিটা কি জাতের এটা ফিজিয়ান এটা ফিজিয়ান হ্যাঁ এটা ফিজিয়ান এটা ফিজিয়ান বয়স কেমন হয়েছে এটার বয়স হচ্ছে এটার বয়স হচ্ছে 4 দাঁত হ্যাঁ এটার বয়স 4 দাঁত এটা আবার প্রথম বাচ্চা দিবে এটাও প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা দিবে আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা সময় কেমন আছে এটার সময় আছে 5-7 দিনের এখনো টাইম আছে 7-8 দিন হ্যাঁ এত টাইম আছে 7-8 দিন 7-8 দিন সময় আছে যেহেতু প্রথম বাচ্চা দিবে আপনার এই গাভিগুলোর দুধের পরিমাণ কেমন আসতে পারে এই গাভিগুলোর আর কি প্রথম বেনে আশা করা যায় যে তবে দুধের গ্যারান্টি দেওয়া যাবে না যেহেতু প্রেগনেন্ট না একটা আইডিয়া একটা আইডিয়া দেওয়া যাবে যে 13-14 লিটার দুধ থাকবে আচ্ছা 13 থেকে 14 হ্যাঁ 13 থেকে 14 লিটার দুধ থাকবে এখন থেকে আমার ভিডিওতে অন্তত পাবনা কৃষি চিত্রে কোনো দর্শককে দুধের আইডিয়া দিব না কারণ আইডিয়া দর্শককে আইডিয়া করে দেন দেওয়া যায় কিন্তু দুধের গ্যারান্টি এটা কিন্তু দেওয়া যায় না দেওয়া যায় না আচ্ছা তো রাকিব ভাই আপনার এই গাভিটার কিনা দামটা কত আছে এটা কিনা আছে খুবই যেটা যেমন কিনা আছে সেটা তেমনই বলবো এটা কিনা আছে 1,35,000 1,35,000 টাকা যেমন এ জাতের একটা বকনা কিনবে গেলেও 90-95 1,00,000 দিয়ে কিনা লাগে এই জাতের একটা বকনা 5-6 মাসের একটা বকনা কিনতে গেলেও ও 90-1,00,000 দিয়ে কিনা লাগে তো সেক্ষেত্রে লাভটা কি দর্শকরা আপনার সাথে আলোচনা করে এই গাভিটা সংগ্রহ করতে পারবে আচ্ছা তো চলুন এটা আমরা 4 নাম্বার সিরিয়ালের গাভিটা দেখে নিলাম প্রেগন্যান্ট গাভি যেহেতু আর সবগুলোই তো আমি কিনা দামই বললাম তবে একটা গরুর লাভ খালি আমি ভিডিওতেই বলে দিছি হ্যাঁ বিগ সাইজের যে গরুটা আচ্ছা ওটা বলে দিছি তো চলুন তাহলে দর্শকদের আমরা আপনার পরবর্তী যে কালেকশনটা রয়েছে সেটা দেখাই ভাই আমরা এই মুহূর্তে 5 নাম্বার সিরিয়ালে একটা বাচ্চা সহ দুধের গাভি দেখতেছি এই একটাই তো বাচ্চা সহ দুধের গাভি একটাই বাচ্চা সহ দুধের গাভি আচ্ছা এই গাভিটার দাঁত বয়স কেমন হয়েছে এটা এই গাভিটার বয়স 4 দাঁত
জিনিয়নি সাইরদাত আছে প্রথম বাচ্চা দিছে আচ্ছা সাথে যে বকনা বাচ্চা আছে বাচ্চা লিও ভয় নাই দুধ লিও ভয় নাই আচ্ছা এই গাবিটার একটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে কি বাচ্চার বয়স মোটামুটি আজ 15 16 দিন হয়ে গেছে 15 থেকে 17 দিন হ্যাঁ হ্যাঁ 15 থেকে 17 দিন বকনা বাচ্চা আচ্ছা আর বাচ্চাটার জাত কি দেন যে মায়ের চেয়ে আর বাচ্চার জাতটা আরো কালারটা আরো বেশি আচ্ছা জাতে কি হলস্টিন ফ্রিজিয়ান হ্যাঁ জাতে ফ্রিজিয়ান যেহেতু 15 থেকে 17 দিন বয়স হয়ে গেছে গাবিটার কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে তো এই গাবিটা যেহেতু দুধ অলরেডি দহন করা হচ্ছে আমরা হয়তো দেখব তো এই গাবিটা থেকে আপনার দুধের পরিমাণটা কেমন আসবে এই গাবিটা যে কোনো দর্শক ভাই যে ভাই লেক ওই ভাইকে এই গাবিটা 12 13 লিটার দুধ গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে 12 থেকে 12 থেকে 13 লিটার দুধ গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে 13 লিটার হ্যাঁ আচ্ছা উনি তো ভাই দুধ দহন করছেন ধারবানগুলো সব ক্লিয়ার আছে তো নাকি অবশ্যই অবশ্যই ভাই মোটামুটি কি ধারবান ক্লিয়ার আছে হ্যাঁ ধারবান ক্লিয়ার ধারবান পাইবির মতো আচ্ছা তো আপনার এই গাবিটার কেনা দামটা কত আছে ভাই এই গাবিটা গত ভিডিওতে ছিল ভাই আমি বলি গত ভিডিওতে ছিল আচ্ছা তো গাবিটা এক ভাইয়ের কাছে বেচাও হয়েছিল বায়নাও দিছিল সে বায়নাটা আমার কাছে আছে তার কি সমস্যা তা জানি না যে টাকাও মেলাই দিছে আচ্ছা তো টাকা ফেরত নেয় না হ্যাঁ টাকা ফেরত নেয় নাই উনি বলতিছে যে ভাই গরু আমাকে এখনো কয়েকটা দিন পাইলে দেন তো আমার তো এত সীমিত লাভে গরু বিক্রি করে তো গরু পাইলে দেওয়া সম্ভব না এখন যে খাবারের যে দাম আসলে হ্যাঁ কার যে খাবারের যে দাম তো মোটামুটি তাহলে এটা কি এখন তাহলে সেল করবেন না ওনাকে হ্যাঁ এটা ওই ভাইয়ের সাথে কথা হয়েছে এবং ওই ভাইয়ের হচ্ছে মা ফোন দিছিল তার সাথে কথা হয়েছে তো গাবি উনি বলতিছে যে সমস্যা হয়েছে ওদের ফ্যামিলিগতভাবে সমস্যা হয়েছে এজন্য গাবি নিতে পারতেছে না ওদের টাকাও আছে আমার কাছে তো এখন তাহলে আপনি এটা বিক্রি করবেন কিনা দামটা কত বলা ছিল এটা কিনা দাম বলা ছিল 45 আর 5000 টাকা লাভে গরু বিক্রি করা ছিল আচ্ছা 1 লক্ষ 45 হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ 50000 টাকা আপনি বিক্রি করা বিক্রি করা হয়েছিল তো আমরা এই গাবিটা এখন যারা হয়তো দর্শকরা নিবে তাহলে কি আপনারা সংগ্রহ করতে পারবে নাকি ওনাকে দিয়ে দিবেন না এটা হচ্ছে দর্শক ভাইদের যারই পছন্দ হোক যেই নেক কথা বলে নিতে পারে সমস্যা নাই এমন কি যে আমারটা নিছিল তার সাথে যদি কথা বলতে চায় আমি বলায় দেবো আচ্ছা তা ওনার টাকাটা ফেরত দিবেন না হ্যাঁ ওনার টাকা তো ফেরত তো দেওয়াই লাগবে আচ্ছা টাকা তো একটা দুটো টাকা দেন উনি টাকা মেলা টাকা দিছে আচ্ছা না এই বাইনার টাকা নিয়ে অনেক জায়গায় অনেক রকম অনেক জায়গায় অনেক রকম প্রতারণা হচ্ছে যেহেতু দর্শকরা ভিডিও দেখে তারা গাবি কিনেছে এবং বাইনার টাকা দিয়েছে তারা যদি বাইনার টাকাটা ফেরত পায় এই যে আপনি ফেরত দিয়ে দিলেন এ থেকে দেখা যায় যে আপনার ব্যবসাটা কিন্তু আরো দীর্ঘস্থায়ী হবে হ্যাঁ আর একবার যদি বাইনার টাকাটা আপনি আসলে যেভাবে আসলে সবাই কমেন্টস করে যে বাইনার টাকা মেরে দিয়েছে হ্যাঁ তো বাইনার টাকা মেরে দিলে কিন্তু তখন এই ব্যবসাটা টিকে রাখা সম্ভব না 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 সম্ভব না ওই যে একজনের টাকা যে বাইনার টাকা যেই মেরে দেখ তার কিন্তু দুর্নামটা হয়ে যাবে সবখানে হ্যাঁ উনি কিন্তু আর এক জায়গায় বলবে না উনি বিভিন্ন জায়গায় বলবে যে আমার টাকা কিন্তু মেরে দিয়েছে টাকা মেরে দিয়েছে আচ্ছা তো এই যে এই গাবিটার সকালে আপনার দুধের পরিমাণটা তাহলে এক বেলায় কত বালতিতে প্রায় অনেকটা ভরো ও এটা মানে মুখিক গল্প করার কোনো প্রয়োজন নাই ও দিন সকালবেলা ও বালতির দুধ ধরবেই না আমার মানে একটা দর্শক কালকে কমেন্টস করেছে যে সকালের দুধটা জানাবেন হ্যাঁ আমরা যেহেতু সকালে ভিডিও করছি সকালের দুধটা আমরা দেখে নেব এবং দরকার হলে মেপে দেব হ্যাঁ মেপে দেব আচ্ছা কত লিটার হবে এটা এই গরুর দুই বেলা দেয় যে 12 থেকে দর্শক ভাইদেরকে আবারো বলতিছি যে গরু 12 থেকে 13 লিটার দুধ গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে দুই বেলা আর এটা যে গরু 14 15 16 17 18 গল্প করার দিন আর নাই এই গরু এই যেভাবে দোয়াচ্ছে ঠিক এইভাবেই এসে দোয়া দুধ মিল করে নেবে আচ্ছা প্রতিদিন সকালে এইভাবে দুধ দহন করে মিল করে নিতে পারবে আচ্ছা এটা মাত্র দুইবার দহন করা হয়েছে হ্যাঁ পরের দুইটা মধ্যে এখন শুরু হলো ও বালতি লোড হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই বালতিতে কয় লিটার আটে এই বালতিতে 6.5 লিটার দুধ আটে 6.5 আচ্ছা 7.5 লিটার এই বালতিতে আটবে আচ্ছা তো তারপরে আমরা দেখব দেখা যাক এই ভিডিওটা আমরা একটু বড় করতেছি গাবিটা যেহেতু দুধটা দহন করা হচ্ছে আমরা দর্শকদের সরাসরি দুধ দহন করা এই ভিডিওতে দেখায় দেব ইনশাআল্লাহ আমরা শেষ এই গরুর সকালবেলায় 7 7.5 লিটার দুধ
একটা নেই আছে আচ্ছা তো রাকিব ভাই আমরা শেষ মুহূর্তে কথা বলতে বলতে শেষ করব যেহেতু এই গাবিগুলো যারা হয়তো দর্শক পছন্দ করবে তারা কিভাবে সংগ্রহ করবে যদি বলতেন শুরু থেকে দর্শক ভাইদের যদি পছন্দ হয় ভিডিওতে অথবা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে জি আমার নাম্বার দেওয়া থাকবে আর যারা জানা তারা দিবেন যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটাই আমার নাম্বার দুটো নাম্বার দেওয়া থাকবে একটা রবি নাম্বার আর একটা গ্রামীণ আচ্ছা একটা রবি নাম্বার আর একটা গ্রামীণ নাম্বার ওই দুটো নাম্বারে আমারে ফোন দিলে আমার কি আমি রিসিভ করব এবং যখন ফোন দিবে আমাকেই পাবে আর তার ভিতরে গ্রামীণ যে নাম্বারটা 97 যে নাম্বার ওই নাম্বারটাই হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিকাশ আচ্ছা সবগুলোই ওই নাম্বারে আছে হ্যাঁ সবগুলোই ওই নাম্বারেই আছে তো এক বালতি তো হয়ে গেছে মোটামুটি একটু উপরে ফ্যানাও আছে হ্যাঁ হ্যাঁ আছে ওই জন্য ওই যে আরেকটাই দোয়াচ্ছে আচ্ছা তো মোটামুটি আমরা হয়তো দেখে নিচ্ছি একদম প্রোগাতি মোটামুটি এটা যদি 7.5 লিটার হয় আর যেহেতু বালতিতে একটু ফ্যান আছে মোটামুটি আমরা এটা কত 6.5 ধরবো নাকি হ্যাঁ এরকমই 6.5 ধরা লাগবে ধরা যায় যেহেতু আরেক বালতিতে দুধ দহন দোয়াচ্ছে ওখানে মোটামুটি আরো 1.5 লিটার হবে আচ্ছা বেশি হবে তবে ওই বললাম না যে সকালবেলায় এক টানে 7.5 লিটার দুধ এটুক দুধ আসবেই আচ্ছা এটা কি কালকে রাতে ঠেকানো ছিল নাকি সরাসরি রাতেও দোয়ান করা হয়েছে সকালে দোয়ান করছেন না না দোয়ানে হয়েছে দিনে দুইবার হ্যাঁ দুইবার দোয়ানে হয় আচ্ছা সকাল বিকাল তার মানে কালকে বিকালে দোয়ান করেছেন আজকে সকালে দুধ দোয়ান করছেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনাদের যারা এতক্ষণ ধৈর্য সহকারে আজকের প্রতিবেদনটি দেখলেন প্রেগন্যান্ট গাভি ও শেষ মুহূর্তে দুধের গাভি দেখলাম এগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে রাকিব ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে আপনারা এই গাভিগুলো সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি রাকিব ভাইয়ের খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম